যে বিজেপি মানুহ বহুতে অসন্তুষ্ট হৈ ভোট দিবলৈ অহা নাই, নতুবা বিরোধী প্রার্থী ভোট দিছে। মই এইটো কথা আজি ন দি কব পাৰো। আকৌ অগপ ঠেলি 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 নি একদম বাংলাদেশ বর্ডার পুয়াই দিলেগে, কত আছে এটা সিট যদি এবার জিকে ভোট বিভাজনের কারণে জিকিব। তার বাইরে অগপৰ তো কোনো ইলেকট্রাল পলিটিক্সের কোনো অস্তিত্ব তো কত। মৃণাল শইকীয়া কৈছে যে এজন মন্ত্রীর যিমানে কথা কয় সিমানে ভোট কমি যায়, কৈছে না নাই, কৈছে না নাই? গতি আজি কবলৈ সাহস পাইছে, এইটো কথা হয়। বহুত বিজেপি মানুহে অসন্তুষ্ট হয় কারণ এখন তেওঁলোকৰ নেতাই কৈছে যে আমি এখন সরকার বিচাৰি পেলাই তো বিজেপি করা নাছিলোঁ, কৈছে না নাই? মোক কিয় সুধিব লাগে? তেওঁলোকে কৈছে। গতি আৰু এই যে আছে বহুতে ভাবি আছে, সেই ভবা কথাবোৰ লাহে লাহে প্রকাশ হবলৈ লৈছে। তেওঁলোক দুজনে কৈছে, এতিয়া কাইলৈ আৰু দুজনে কব, বাঢ়ি গৈ আছে কিন্তু সংখ্যাটো। আৰু এইটো হয় যে বিজেপি মানুহ বহুতে অসন্তুষ্ট হৈ ভোট দিবলৈ অহা নাই, নতুবা বিরোধী প্রার্থী ভোট দিছে। মই এইটো কথা আজি ন দি কব পাৰো। কিন্তু একে সময়তে এজিপি এজিপির মানুহখিনিৰ লগত সমন্বয় নাছিল, এই কথাখিনি কৈছে। না, এজিপি কেনেকে সমন্বয় থাকিব? এজিপি তলত আর এজিপি নাই। মই তো নেতা কেইজন দুজন তিনজন নেতার স্বার্থর কারণে ক্ষমতার কারণে এজিপি চলি আছে, নহলে এজিপি কি আছে? আর এই এজিপি যদি শেষ নহয় আর আঞ্চলিকতা বাদক প্রতিনিধি, মই না টকশ্বত জয়নাথ শর্মা এতিয়া কত আছে মই নাজানিছিলে বাৰু, আকৌ এজিপিলে আহিলে, এতিয়া বিজেপিলে যিবোৰ মানুহ ডাইৰেক্টলি যাব নোৱাৰে সেইবোৰ মানুহক মুখ্যমন্ত্রী হেৰিয়াত জইন কৰোৱায়, এজিপিত জইন কৰোৱায়। গতিকে এজিপিটো চলিছে তিনি চাৰিজন নেতাৰ স্বার্থৰ কাৰণে, কিন্তু তলৰ কৰ্মীসকলে বেলেগ ধৰণে ভাবিছে, তেওঁলোকে সহযোগ কৰা নাই। বিজেপি মানুহে অগপৰ লগত সহযোগ কৰা নাই, আকৌ অগপক ঠেলি 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 নি একদম বাংলাদেশ বৰ্ডাৰ পুৱাই দিলেগৈ, কত আছে তেওঁলোক? এটা সিট যদি এবার জিকে ভোট বিভাজনের কারণে জিকিব। তার বাইরে অগপৰ তো কোনো ইলেকট্রাল পলিটিক্সের কোনো অস্তিত্ব তো কত। এইবার বহুত কথা মই কব পাৰো, কিন্তু মই আজি আপোনালোকক অনুরোধ করছো, মই বিভিন্ন সময়ত এই কৈ আহিছো, আপোনালোকে প্রশ্ন করেছো উত্তর দিছো, কিন্তু চাহ উদ্যোগের কথা আর আমার নাগরিকে যে সমস্যার সম্মুখীন হয়েছে সেইটো কারণে সরকারের নৈতিক দায়িত্ব লব লাগিব, আর মুখ্যমন্ত্রী মই নৈতিক দায়িত্ব মানি লৈ পদত্যাগ করাটো বিচাৰিছো। তার বাহিরত গৈ এক নম্বর রাজ্য করে এক মানে কি করে কৈ সব প্রতিখন রাজ্য এক নম্বর হলে তো ভঙ্গ কথা হয়ে যাব। যে বিজেপি মানুহ বহুতে অসন্তুষ্ট হৈ ভোট দিবলৈ অহা নাই, নতুবা বিরোধী প্রার্থী ভোট দিছে। মই এইটো কথা আজি ন দি কব পাৰো। আকৌ অগপক ঠেলি 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 নি একদম বাংলাদেশ বর্ডার পুয়াই দিলেগে, কত আছে তেওঁলোক? এটা সিট যদি এবার জিকে ভোট বিভাজনের কারণে জিকিব। তার বাইরে অগপৰ তো কোনো ইলেকট্রাল পলিটিক্সের কোনো অস্তিত্ব তো কত। মৃণাল শইকীয়াই কৈছে যে এজন মন্ত্রীর যিমানে কথা কয় সিমানে ভোট কমি যায়, কৈছে না নাই? কৈছে না নাই? গতি আজি কবলৈ সাহস পাইছে, এইটো কথা হয়। বহুত বিজেপি মানুহে অসন্তুষ্ট হয় কারণ এখন তেওঁলোকৰ নেতাই কৈছে যে আমি এখন সরকার বিচাৰি পেলাই তো বিজেপি করা নাছিলোঁ, কৈছে না নাই? মোক কিয় সুধিব লাগে? তেওঁলোকে কৈছে। গতি আৰু এই যে আছে বহুতে ভাবি আছে, সেই ভবা কথাবোৰ লাহে লাহে প্রকাশ হবলৈ লৈছে। তেওঁলোক দুজনে কৈছে, এতিয়া কাইলৈ আৰু দুজনে কব, বাঢ়ি গৈ আছে কিন্তু সংখ্যাটো। আৰু এইটো হয় যে বিজেপি মানুহ বহুতে অসন্তুষ্ট হৈ ভোট দিবলৈ অহা নাই, নতুবা বিরোধী প্রার্থী ভোট দিছে। মই এইটো কথা আজি ন দি কব পাৰো। কিন্তু একে সময়তে এজিপি এজিপির মানুহখিনিৰ লগত সমন্বয় নাছিল, এই কথাখিনি কৈছে। না, এজিপি কেনেকে সমন্বয় থাকিব? এজিপি তলত আর এজিপি নাই। মই তো নেতা কেইজন দুজন তিনজন নেতার স্বার্থর কারণে ক্ষমতার কারণে এজিপি চলি আছে, নহলে এজিপি কি আছে? আর এই এজিপি যদি শেষ নহয় আর আঞ্চলিকতা বাদক প্রতিনিধি, মই না টকশ্বত জয়নাথ শর্মা এতিয়া কত আছে মই নাজানিছিলে বাৰু, আকৌ এজিপিলে আহিলে, এতিয়া বিজেপিলে যে মানুহ ডাইরেক্টলি যাব নোৱাৰে সেইবোৰ মানুহক মুখ্যমন্ত্রী হেৰিয়াত জইন কৰোৱায়, এজিপিত জইন কৰোৱায়। গতিকে এজিপিটো চলিছে তিনি চাৰিজন নেতার স্বার্থর কারণে, কিন্তু তলৰ কৰ্মীসকলে বেলেগ ধৰণে ভাবিছে, তেওঁলোকে সহযোগ কৰা নাই। বিজেপি মানুহে অগপৰ লগত সহযোগ কৰা নাই, আকৌ অগপক ঠেলি 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 নি একদম বাংলাদেশ বৰ্ডাৰ পুৱাই দিলেগে, কত আছে তেওঁলোক? এটা সিট যদি এবার জিকে ভোট বিভাজনের কারণে জিকিব। তার বাইরে অগপৰ তো কোনো ইলেকট্রাল পলিটিক্সের কোনো অস্তিত্ব তো কত। এইবার বহুত কথা মই কব পাৰো, কিন্তু মই আজি আপোনালোকক অনুরোধ করছো, মই বিভিন্ন সময়ত এইবোৰ কৈ আহিছো, আপোনালোকে প্রশ্ন করেছো উত্তর দিছো, কিন্তু চাহ উদ্যোগের কথা আর আমার নাগরিকে যিবোৰ সমস্যার সম্মুখীন হৈছে সেইটো কারণে সরকারের নৈতিক দায়িত্ব লব লাগিব, আর মুখ্যমন্ত্রী মই
নৈতিক দায়িত্ব মানি লৈ পদত্যাগ হোৱা কৰাটো বিচাৰিছোঁ। কাৰণ বাহিৰত গৈ তেওঁ এক নম্বৰ ৰাজ্য কৰি এক মানে কি কৰে কৰি চব প্ৰতিখন ৰাজ্য এক নম্বৰ হ'লেতো ভংগ কথা হৈ যাব।